গল্পটা শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে। আর শিলিগুড়িতে যেই লেভেলের গরমটা দিয়েছে একদম বলার বাইরে, সেই গরম থেকে শান্তি পাওয়ার জন্য আমি আর আমার বন্ধু আজকে বেরিয়ে পড়লাম এক মেঘের শহরে যাওয়ার জন্য। এসেছি গীতা পাহাড়ে, গীতা পাহাড়ি বলে না, তাই তো লেখা আছে। লোকেশন কার্শিয়াং। তো এখানে মাঝে মাঝে কিরকম হচ্ছে ওয়েদারটা? হ্যাঁ, লোক তো আছেই, ঠিক আছে, লজ্জা লাগে বলতে, বলতে লজ্জা লাগে। তো এখানে মাঝে মাঝে কি হচ্ছে, রৌদ্র আসছে, আবার রৌদ্র চলে যাচ্ছে, আবার এদিকে মাঝে মাঝে মানে মেঘটা কুয়াশার মতো আসছে, ঘন কুয়াশার মতো একদম মেঘটা চলে আসছে। ভালো লাগছে ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই না, বাড়ি গিয়ে হয়তো সর্দি টর্দি লাগতে পারে, অলরেডি লেগে আছে আর কি। দেখা যাক, আরো আগে যাবো, আমাদের সাথে থাকো, ইনফরমেশন দিতে থাকো। এখন আমরা যাবো দার্জিলিং এর দিকে। তো আমরা এখন গিদ্দা পাহাড়ে আছি। তো গিদ্দা পাহাড় পার করে অনেকটা আরো উপরে উঠতে হবে দার্জিলিং এ, কিন্তু এখানে এত ঠান্ডা লাগছে, ভাবতে পারছি না দার্জিলিং গেলে কি হবে। তুমি এত এত ভদ্র ভাষা কেন করছো? কি এটাই তো আমার ভাষা? চলিত ভাষা বলো। চলিত ভাষা না, আমি এই ভাষাতেই কথা বলি। আমরা যাচ্ছি এরকম একটু আলাদা আলাদা টোন, আলাদা আলাদা সুর যাচ্ছি, কিছু করবি, এইটা হচ্ছে কথা, যেটা হচ্ছে বলিস। আচ্ছা ঠিক আছে, তো চলো যাওয়া যাক। দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে মন মেলল স্মৃতি দুডানা, দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে মন মেলল স্মৃতি দুডানা, জানি কেন তা জানি। তো বন্ধুগণ, এখন আসলাম হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে, আমরা রেস্টুরেন্টে এখানে একটু খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো। আর এদিকে যা ঠান্ডা যেই লেভেলের, শিলিগুড়িতে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর এদিকে মানুষ ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা মানুষ সোয়েটার জ্যাকেট পরে ঘুরতেছে। আর এদিকে তোমার যে স্বল্প ওয়াশরুমে তা এসে পড়ছে আবার ছেলে হয়ে গেল। তোমার ঠান্ডা কেরকম আগে সেটা বলো? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড একদম। আমাদের শিলিগুড়িতে মানুষ রোদে পাগল হয়ে যাচ্ছে, সেন্ডু গেঞ্জি পরে খালি ঘুরে বেড়াচ্ছে, জলে হাত দিলাম, জলে হাত দিয়ে আমার ঠান্ডায় হাত একদম জমে। শিলিগুড়ির ছেলেবেলে, শিলিগুড়ির ছেলেবেলে নদী নালা খাল বিল জলে পড়ে যেখানে হচ্ছে সেখানে স্নান করতে চলে যাচ্ছে, হাত দিয়ে স্নান করতে গরম জল লাগে, এত ঠান্ডায় সেটা। তো আর সেন্ডু গেঞ্জি পরে চলে আসছি, আর একটা শার্ট আছে, টি-শার্ট পরে চলে আসছি, আর একটা শার্ট আছে ভিতরে, ওটা পরবো এখন। আগে খাওয়ার অর্ডার দিচ্ছি, চাউমিন আসুক, খাওয়া দাওয়া করুন, গরম গরম চাউমিন। যাই হোক, অতিরিক্ত ঠান্ডা এখানে, বললাম শিলিগুড়িতে মানুষ স্যান্ডু গেঞ্জি খালি গায়ে ঘুরে, তারপরে নদী নালা যেখানে জঙ্গলে বঙ্গলে ড্রেনে ড্রেনে যায় স্নান করে গরম কাটানোর জন্য, আর এখানকার মানুষ গরম জল লাগে স্নান করতে, এতটা ঠান্ডা বাইরে, এতটা কুয়াশা, খালি চোখে কিছু দেখানো যাচ্ছে না, আর ক্যামেরাতে তো কিছু দেখানোই যাবে না। সারে সা 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 সারে সারে ধা পানি, সারে ধা পানি,
সারে সা 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 সারে প্রেমের কাহিনী তো বন্ধুগণ জায়গাটা দেখো কিরকম আর এত সুন্দর রোদ ওদিকে এত বৃষ্টিতে ভিজলাম মিডলে বৃষ্টি পড়লো বৃষ্টিতে হালকা হালকা ভিজলাম আর এদিকে এত রোদ উঠছে হেভি জায়গা দেখো অতিরিক্ত রোদ অতিরিক্ত রোদ আর ওদিকে এত বৃষ্টি এত ওয়েদার খারাপ ওই সাইডে আর পাহাড়ের সাইডের ওয়েদার হয় এরকম পাঁচ মিনিট রোদ পাঁচ মিনিটে বৃষ্টি এরকম ওয়েদার ওই সাইডে তুই থেকে যা স্বভাবে তো গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি রোহিণী টেম্পল ওখানে গিয়ে আমরা আজকের মতো ব্লগটা শেষ করে তারপরে বাড়ি থেকে রওনা তো চলো বেরোই এখান থেকে তারপর আবার দেখা হচ্ছে রোহিণী টেম্পলে তো নামতেছি নামতেছি তো একটা রোড মধ্যে মানে রোডের মধ্যে লেখানো আছে যে এরো দাও আছে এদিকে রোহিণী তো ঢুকাইছি এমন রাস্তায় ঢুকছি চিনি না এবার ঢুকে দেখি রাস্তা এত খারাপ ঘাড়ি ঘাড় মানে গাড়িটা ঘাড়ে উঠাই নিয়ে নামলাম হাইটে হাইটে নামে দেখি বাড়ির সামনে বসে গেছি মানে পাহাড় থেকে নামে পড়ছি এবার রোহিণী আরো উল্টা যেতে লাগবে ওই পাশে আর যাইতে ইচ্ছা করলো না চলে আসলাম তো এখন রাস্তার মধ্যে তো একটা ছায়া জায়গা দাঁড়ালাম অল্প এই ব্লগটা শেষ করলাম আজকের ব্লগটা এখানেই যাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে